আপনারা কি জানেন যে কোনো যুদ্ধে যাওয়ার আগে ইন্ডিয়ান আর্মিরা নিজেদের সঙ্গে করে বাঘের প্রস্রাব নিয়ে যায়, কিন্তু এটা কি কাজে লাগায়? আপনারা কি কোটিপতি হতে চান? তাহলে একটি শামুক ধরতে শুরু করে দিন, রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। কখনো কি ভেবেছেন গাড়ির জানালা খুলে ড্রাইভিং করে কত হাজার হাজার টাকা লস করছেন? কখনো কি প্রশ্ন জেগেছে চাঁদের একজন নভোচারীর মৃত্যুর পর তার লাশ কি করে হয়ে থাকে? আজ এই সকল অদ্ভুত ফ্যাক্টস নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিওটি। নাম্বার ওয়ান, বাঘের প্রস্রাব। দেশের জন্য লড়া ও দেশের হয়ে যুদ্ধ করা সেনাবাহিনীর প্রধান দায়িত্ব। দেশকে ভালোবেসে দেশের স্বার্থে এই বীর সেনারা তাদের জীবন দিয়ে দিতে পারে, করতে পারে যে কোনো কিছু। আপনারা কি জানেন সেনাবাহিনীরা যখন কোনো মিশনে যান তখন তাদের বাঘের প্রস্রাব সাথে করে নিয়ে যেতে হয়। কিন্তু কথা হলো, এই বাঘের প্রস্রাব যুদ্ধক্ষেত্রে কি কাজে লাগে? আসলে কোনো সেনাবাহিনী যখন শত্রুপক্ষের এলাকায় যুদ্ধ করতে যায় তাদেরকে ঘায়েল করার জন্য, তখন শত্রুপক্ষদের ট্রেন আপ করা পোষা কুকুর তাদের এলাকায় সেনাবাহিনীদের গন্ধ পেয়ে বুঝে ফেলে ও শত্রুপক্ষদের ঘেউ ঘেউ করে সংকেত দিতে শুরু করে। কুকুরের এই আচরণ থেকে শত্রুপক্ষ সাবধান হয়ে যায়, যার কারণে এই মিশনে শত্রুপক্ষকে ঘায়েল করা কষ্টকর হয়ে পড়ে সেনাবাহিনীদের জন্য। তাই সেনাবাহিনীরা মিশনে যাবার সময় তাদের সারা শরীরে জামা কাপড়ে ও জুতোতে বাঘের প্রস্রাব দিয়ে মাখিয়ে নেন, যেন শত্রুপক্ষের কুকুর বাঘের প্রস্রাবের গন্ধ পেয়ে ভয়ে চুপ করে থাকে। অনেক সময় তো বাঘের প্রস্রাবের গন্ধ পেয়ে সেই এলাকা ছেড়েই পালিয়ে যায়, কারণ কুকুর বুঝে নেয় বাঘ এই এলাকায় ঢুকেছে আর তাই সে ভয়ে পালিয়ে যায়। নাম্বার টু, শামুক ধরলে কোটিপতি। আপনি কি চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আপনার কাজে আসতে পারে। কখনো কি শুনেছেন মাত্র কয়েকটি শামুক ধরে দিতে পারলেই আপনি হয়ে যেতে পারবেন কোটিপতি? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। একটি গ্রাম আলকুজদাতে আফ্রিকান শামুকের প্রকোপ খুব বেড়ে গিয়েছে। এতটাই বেড়ে গিয়েছে যে সেখানকার ফসল আর বাসাবাড়িতে শামুকের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। আর তাই সেখানকার গ্রাম প্রধান শামুকের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য এই ক্যাম্পেইন চালু করে, যেটাতে এক বছরে যে যত বেশি শামুক ধরে এনে দিতে পারবে তাকে সেই বছরে 12 কোটি টাকা উপহার দেওয়া হবে। কি ভাবছেন, যাবেন নাকি শামুক কুড়াতে? নাম্বার থ্রি, সুন্দরী মশা। মশা তো সবাই দেখেছেন, কিন্তু কখনো কি পৃথিবীর সবচাইতে সুন্দরী মশা কে দেখেছেন? ভাবছেন মশা বা সুন্দরী হয় কি করে, মশা তো মশাই, তাই না? কিন্তু না, আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মশাও রয়েছে। এই মশার নাম স্যাবিটাস সিনেস। এই মশাটির শরীরের দিকে তাকালে দেখা যায় এর শরীরে বিভিন্ন নিয়ন আলোর মতো রঙিন উজ্জ্বল রং রয়েছে, আর এটি অন্য মশাদের থেকে পুরোই ব্যতিক্রম। এই সুন্দরী মশার মধ্যে একটি রাজকীয় ভাব রয়েছে, তাই একে মশাদের রানীও বলা হয়ে থাকে। এটি খুবই রেয়ার একটি মশা, একে সচরাচর দেখা যায় না বললেই চলে। নাম্বার ফোর, দাড়ির খাঁচা। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করি এই লোকটির মাথার উপর কি, আপনি দেখে নিশ্চয়ই বলবেন খাঁচা। কিন্তু এখন কথা হলো, উনার মাথার উপর খাঁচা দিলটা কে, আর উনি কেনই বা নিজের মাথাকে খাঁচা দিয়ে ঘিরে রেখেছেন? আপনি এর পেছনের কারণ শুনলে অবাক হয়ে যাবেন। আসলে উনার মাথার উপর এটি কোনো লোহার খাঁচা নয়, বরং এটি হচ্ছে এই লোকটির দাড়ি। কি অবাক হয়ে গেলেন নাকি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ইউএসএ তে বসবাসকারী এই অদ্ভুত মানুষটির নাম হচ্ছে এরিক ব্রোক। তিনি তার দাড়ির মাধ্যমে বিভিন্ন স্টাইলের জন্য পুরো পৃথিবীতে পরিচিত। সম্প্রতি এরিক তার দাড়ির মাধ্যমে মাথার উপর খাঁচা বানিয়ে পুরো পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছে। তার এই দাড়ির অবিশ্বাস্য কারুকার্য দেখে সবাই মুগ্ধ। নাম্বার ফাইভ, রাশিয়ান ভাষা নাকি বাচ্চাদের কাটাকুটি। আচ্ছা, এই হাতের লেখাটি ভালো করে দেখুন তো, কিছু কি বুঝতে পারছেন? মানে কোনো অক্ষর বা শব্দ কোনো কিছু? এটিকে দেখে কি মনে হচ্ছে না যে কোনো ছোট্ট বাচ্চার হাতে একটি কলম আর কাগজ দেওয়া হয়েছিল, আর সেই বাচ্চা মনের সুখে যা খুশি তাই দাগাদাগি করে গেছে? আসলে আপনারা জেনে অবাক হবেন যে এটি আসলে কোনো বাচ্চার দাগাদাগি নয়, বরং এটি আসলে রাশিয়ান ভাষা। রাশিয়ান মানুষেরা তাদের ভাষা ঠিক এভাবেই লেখে। এই ছবিটিতে দেখুন, তাদের এল আই এস এইচ এই সবগুলো অক্ষর দেখতে একই রকম, আর এই সবগুলো অক্ষরকে পাশাপাশি একসাথে লিখলে তো এমন কাকের ঠ্যাং বকের ঠ্যাঙের মতোই দেখাবে, তাই না? আমি শুধু ভাবছি রাশিয়ান সাধারণ মানুষের লেখারই এই অবস্থা, না জানি তাদের ডাক্তারদের হাতের লেখার কি অবস্থা। নাম্বার সিক্স,
টপ ফ্লোরে রেস্টুরেন্ট। শপিং করতে গিয়ে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে আমাদের দেশের বেশিরভাগ বড় বড় শপিং মলের সবচাইতে ওপরের ফ্লোরে রেস্টুরেন্ট বা খাওয়ার ব্যবস্থা থাকে। কিন্তু কেন, কখনো কি ভেবেছেন যে টপ ফ্লোরেই কেন রেস্টুরেন্ট বানানো হয়? হয়তো ভাবছেন সেফটি মেনটেনের জন্য, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এর পেছনে একটি বিশাল বড় সাইকোলজিক্যাল ব্যাপার রয়েছে। আপনি যখন একটি শপিং মলে যাবেন তখন অবশ্যই আপনি নিচের ফ্লোর থেকে শপিং করতে করতে ওপরের ফ্লোরের দিকে উঠতে থাকবেন। এভাবে এক এক ফ্লোরে দীর্ঘ সময় যাবত শপিং করতে করতে আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন তখনই টপ ফ্লোরে আপনার চোখের সামনে রেস্টুরেন্ট এলে আপনি মেন্টালি তখন চাইবেন সেখানে খাওয়া দাওয়া করতে এবং বিশ্রাম নিতে। আবার রেস্টুরেন্টের মালিকেরও লাভ হবে। আর যদি শপিং মলের নিচের তলায় প্রথমেই রেস্টুরেন্ট বা খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখা হতো তাহলে দেখা যেত মানুষ আগেই খাওয়া দাওয়া করে সব টাকা শেষ করে ফেলতো আর শপিং করার জন্য কোনো টাকাই থাকতো না। এছাড়াও খাওয়া দাওয়া শেষে ভারী পেট নিয়ে শপিং করার মতো ইচ্ছাও থাকতো না কারো। এতে শপিং মলের মালিক পক্ষের লোকসান বেড়ে যেত। নাম্বার 8, গাড়ির খোলা জানালা। আপনারা কি জানেন একটি গাড়ি ড্রাইভ করার সময় গাড়ির জানালা খুলে ড্রাইভ করলে 10% পেট্রোল বেশি খরচ হয়? কি শুনে অবাক হয়ে গেলেন যে গাড়ির জানালা খুলে রাখার সাথে পেট্রোলের কি সম্পর্ক? একটি গাড়ি যখন জানালা খুলে ড্রাইভ করা হয় তখন বিপরীতমুখী বাতাসের দ্বারা বেশি বাধাপ্রাপ্ত হতে থাকে, যার ফলে গাড়ির স্পিডের তুলনায় যতটুকু সামনে এগোনো দরকার ততটুকু না এগিয়ে তার থেকেও কম এগোতে পারে। কিন্তু সেই তুলনায় 10% পেট্রোল বেশি খরচ হয়ে থাকে, তাই ড্রাইভিং করার সময় জানালা লাগিয়ে দিলে আপনি আপনার 10% পেট্রোল বাঁচাতে পারবেন। নাম্বার 9, টমেটো। এই সবজিটিকে ভালোবাসে না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ সকল প্রকার তরকারির মধ্যে যেমন আলুকে পাওয়া যায় তেমনি এই সবজিটিকেও পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন ইউরোপিয়ান লোকেদের কাছে টমেটো একটি ভয়ঙ্কর ফল হিসেবে পরিচিত ছিল? ইউরোপিয়ানরা যখন টমেটোর সাথে পরিচিত ছিল না তখন তাদেরকে অন্য দেশের লোকেরা টমেটো ফলটি খেতে দিয়েছিল, কিন্তু তারা ফলটিকে খেতে খুবই ভয় পেত। টমেটোর রং লাল হওয়ার কারণে তারা ভাবত এটা খুবই বিষাক্ত একটি ফল, যার কারণে তার রং লাল, কারণ তারা মানত লাল রং বিষাক্ততার প্রতীক। তাদের ধারণা ছিল অন্য দেশের লোকেরা তাদেরকে এই লাল রঙের বিষাক্ত ফল খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করছে। নাম্বার 10, 50 বছর আগের ইউটিউব চ্যানেল। আপনারা কি জানেন ইউটিউবে এমন একটি চ্যানেল আছে যেটা 50 বছর যাবৎ চলছে? তার মানে এই চ্যানেলটি 50 বছর আগে তৈরি করা হয়েছে। কিন্তু আমরা তো জানি যে ইউটিউব 2005 সালে আবিষ্কার হয়েছে, তাহলে এখানে 50 বছর আগের চ্যানেল এলো কোথা থেকে? শুধু কি তাই, এমনও কিছু ভিডিও রয়েছে যেগুলোর আপলোড ডেটও 50 বছর আগের দেখায়, এমনকি কমেন্টও 50 বছর আগের শো করে। এর কারণ হলো ইউটিউব তার জয়নিং ডেট কখনো শো করেনি, যার কারণে আগের কিছু চ্যানেলের ক্ষেত্রে এমনটা দেখানো হয়ে থাকে। নাম্বার 11, পার্সোনাল স্নাগলার বা আলিঙ্গনকারী। একাকিত্ব বোধ এবং মানসিক জটিলতায় যারা ভুগছেন সেই সমস্যা থেকে মুক্তি দিতে বিশ্বজুড়ে প্রচলন বাড়ছে এই নতুন এক পেশার। পার্সোনাল স্নাগলার বা আলিঙ্গনকারী হলো মানসিক জটিলতা থেকে মুক্তি দেওয়ার জন্য জড়িয়ে ধরে বসে থাকা বা ঘুমিয়ে থাকা। একজন অপরিচিত মানুষকে আলিঙ্গন করে বসে থাকা বা ঘুমিয়ে থাকাই এই পেশার কাজ। একজন পেশাদার স্নাগলার ঘন্টায় গড়ে প্রায় $70 আয় করে। দৈনিক 3 ঘন্টা কাজ করলে এই পেশা থেকে 1 বছরে আয় হয় $76,000, যা প্রায় $54,00,000 সমান। নাম্বার 12, জাপানিদের হাতের রেখায় সার্জারি। আপনি কি জ্যোতির্বিদ্যায় বিশ্বাসী? হাতের রেখা দেখে আপনিও কি আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান? আপনারা জেনে অবাক হবেন যে জাপানের বেশিরভাগ লোক এই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী। তারা তাদের হাতের ভাগ্যরেখা দেখিয়ে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা নেন, এমনকি তারা এতটাই বিশ্বাসী যে তারা তাদের হাতের এক এক রেখা মানে ভাগ্যরেখা, আয়ুরেখা, সফলতার রেখা ইত্যাদিকে সার্জারি করিয়ে নিজের মনের মতো করে নিচ্ছে, কারণ তারা বিশ্বাস করে এই রেখার ওপরেই নির্ভর করছে তাদের ভাগ্য, তাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতেই তাদের এই হাতের পরিবর্তন। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, পাছে লোকে কিছু বলে। এটি শুধুমাত্র একটা প্রবাদ নয়, এটাই হচ্ছে আমাদের সকলের জীবনের বাস্তবতা। আমার ছেলেটা ছোটবেলা থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসে, কিন্তু ওকে যদি আর্টস কলেজে ভর্তি করাই তবে লোকে কি বলবে? আমার মেয়েটা একটা নিম্নবিত্ত ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু ওকে যদি ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিই তাহলে লোকে কে বলবে? এই মুহূর্তে আমার বাড়ি কেনার মোটেও সামর্থ্য নেই।
কিন্তু আমার কাজিনদের সকলের কাছে বিশাল বিশাল আলিশান বাংলো আছে। এখন আমি যদি এই ভাড়া বাড়িতে থাকি আর আমার মেয়ের বিয়ে যদি ধুমধাম করে দিতে না পারি তাহলে লোকে কি বলবে, লোকে কি বলবে? এই একটিমাত্র ভয় নিয়ে আমরা আমাদের সারাটা জীবন কাটিয়ে দিই। জীবনে যেখানে যেমন তেমন ভাবে মানিয়ে নিতে হবে আমাদের, তাই জীবনের প্রতিকূলতাগুলোকে জয় করে সামনে এগিয়ে যাওয়া ও অজানা পৃথিবীকে আরো বিস্তারভাবে জানার অদম্য ইচ্ছাই পরিপূর্ণ জীবন দিতে পারে। তাই জীবনে উন্নতি করতে হলে জানা বা জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তাই সবাই বেশি বেশি জানুন এবং নিজেদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।